যেহেতু ড্রয়িং রুমের দেয়ালে রক্তের ছাপ, সেহেতু খুনটা ড্রয়িং রুমেই হয়েছে। এএসপিসিআইডি খুন করার পর লাশটা সরিয়ে ফেলে দৌড়ে যে ব্লাডগুলো লেগেছিল সেটা এই গামছা দিয়ে মুছে ফেলা। আমার তো খুব জ্বর, আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতেছি না। অভিনয়টা বেশ ভালো রপ্ত করেছেন, ম্যাডামের সাথে থাকতে থাকতেন। খোলা বারান্দা দিয়ে তানিশার বেডরুমে ঢুকলি, এটুকু আমি বলে দিলাম। এর পরের গল্পটা তুই বল। তানিশাকে বিয়ে করতে চেয়েছিলেন? হ্যাঁ, বন্ধুকে স্ত্রী হিসেবে পেলে ভালোই হতো। তারপর বন্ধু যখন প্রস্তাব ফিরিয়ে দিল, তখন তাকে বাড়ি ডেকে নিয়ে গিয়ে ট্রাঙ্ক বানিয়ে তার বাড়িতে তাকে খুন করে ফেললেন। আপনি কিভাবে শিওর হলেন যে সেটা আমি ছিলাম? কল লিস্ট অ্যান্ড ইওর ভয়েস, লেম কোয়েশ্চেন। খুনটা আমি করিনি। করিয়েছেন?